এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজ আপনারা শুনবেন মন্ড স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। আজ আপনাদের জন্য লেখক অনিশ দেবের গল্প জিহাদপুরের সেই লোকটা। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। শুরু হচ্ছে আজকের গল্প, জিহাদপুরের সেই লোকটি। পিকনিকের যখন দিনক্ষণ আয়োজন সব ঠিকঠাক, তখন সুনীত কাকু হঠাৎ বেঁকে বসলো। সে বলল, না আমি গাড়ি চালাতে পারবো না, তোমরা ড্রাইভার জোগাড় করে নাও, সেই গাড়ি চালিয়ে আমাদের পিকনিক স্পটে নিয়ে যাবে। সুনীত কাকু খুব ভালো গাড়ি চালায় সেটা আমরা সবাই জানি, এতক্ষণ কাকু গাড়ি চালাতে রাজি ছিল, কিন্তু পিকনিক স্পটের নামটা শোনা মাত্রই বেঁকে বসলো সুনীত কাকু। অথচ ড্রাইভার নিলে আমাদের খরচের চাপ বাড়বে। রীতা পিসি জিজ্ঞাসা করলো, কেন গাড়ি চালাতে পারবি না কেন? সুনীত কাকু কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে গেল, একটা খোলা জানলার দিকে তাকিয়ে ঘোর গলায় বলল, গড়বেতায় যেতে হলে জিহাদপুরের ওপর দিয়ে যেতে হয়, আর লক্ষ টাকা দিলেও আমি জিহাদপুরের ওপর দিয়ে যেতে পারবো না, সে দিন হোক বা রাতই হোক। আমার জ্যাঠতো দিদি লিলিদি, সেও জিজ্ঞাসা করলো, কেন জিহাদপুরে কী হয়েছে? সুনীত কাকু তক্ষুনি কোনো উত্তর দিল না, পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালো। সিগারেট দেখে আমার 4 বছরের বোন চন্দনা বায়না করতে লাগলো। সুনীত কাকুর হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, সাদা লজেন খাবো, সাদা লজেন খাবো। আমি ওকে কোলে করে সরিয়ে নিয়ে এলাম, কিন্তু জেদ ধরে ও চিৎকার করতে লাগলো আর হাত পা ছুটতে লাগলো, ওর মুখে সেই একটাই কথা, সাদা লজেন খাবো। অন্য সময় হলে চন্দনাকে আদর করে ভুলিয়ে ভালিয়ে বেশ তোয়াজ করতাম, কিন্তু এখন সেরকম মনের অবস্থা নেই। সুনীত কাকুর জন্যে আমাদের শীতকালের বাধা পিকনিকটা ভেঙে যেতে বসেছে। লিলিদি আবার জানতে চাইল, কেন জিহাদপুরে কী হয়েছে? সুনীত কাকু বলল, মাত্র 4 বছর আগে একটা ব্যাপার হয়েছিল এই রকম শীতের সময়ে, তারপর থেকে ঠিক করেছি জিহাদপুরের ওপর থেকে আর কখনো গাড়ি ড্রাইভ করে যাচ্ছি না। কথা বলতে বলতে কান ধরার ভঙ্গিতে দুহাত কানে ঠেকিয়ে সুনীত কাকু এই কথাটি বলল, ঠোঁটে সিগারেটটা ধরা অবস্থায় বলল, হনুমানের দিব্যি, ওই রাস্তায় আর নয়। আমি হেসে বললাম, হঠাৎ হনুমানের দিব্যি খেলেন কেন? সুনীত কাকু বললেন, আমাদের আল্ডি স্টেডে হনুমান আমাদের ক্লোজ রিলেটিভ ছিল, মানে লক্ষ লক্ষ বছর আগের কথা বলছি আর কি, তাই সিনিয়র মোস্ট গুরুজন হিসাবে আমি হনুমানজিকে খুব রেসপেক্ট করি। চন্দনা তখনও জেদ দেখিয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে, সেদিকে তাকিয়েই মনে হলো সুনীত কাকুর হনুমানের থিওরিটা বোধহয় একেবারে মিথ্যে নয়। রীতা পিসি পায়ে চোখ পাকিয়ে বলে উঠল, 4 বছর আগে মাথা মুন্ডু কী না কী হয়েছে তার জন্য পিকনিক পণ্ড, তোরও সব চালাকি ছাড় সুনীত, আসলে তুই পিকনিক টিকনিক যাবি না তাই নানান ছুতো খুঁজছিস। আমার খুব মন খারাপ লাগছিল, কারণ আমার কাছে বছরের 6টা ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, পিকনিক ও বসন্ত, সেই পিকনিকটাই নাকি হবে না? খোলা মাঠে আরামের মধ্যে শীতের রোদ্দুর পোয়াতে পোয়াতে বসে খাওয়া দাওয়া করে খেলাধুলো, গান বাজনা, সব কিছু মাটি। লিলিদি চন্দনাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলল, সুনুকা তুমি কি সিরিয়াসলি বলছো নাকি ঠাট্টা করছো? সিগারেটে টান দিয়ে এক মুখ ধোয়া ছেড়ে সুনীত কাকু বলল, বিশ্বাস কর সিরিয়াসলি বলছি, তোরা অন্য কোথায় পিকনিক স্পট ঠিক কর, সেটাই ভালো হবে। রীতা পিসি বলল, কেন কী হয়েছে তোর এই জিহাদপুরে? সাজ্জর্মে নাম শুনিনি, খুলে বল দেখি। রীতা পিসি ভাইকে যেন সরাসরি চ্যালেঞ্জ জানালো। সুনীত কাকু বলতে শুরু করল, শোন তাহলে, তবে ছোটরা কিন্তু ভয় পেতে পারে। আমি বললাম, ভয়? পিকনিক পণ্ড হওয়ার ভয়ে আমি অস্থির, এর চেয়ে বেশি ভয় আর কিছুতে আছে নাকি? সুনীত কাকু কিন্তু বেশ গম্ভীর গলায় বলল, আছে জিহাদপুরের ভয়।
শোন বলছি, তোরা তো জানিস ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিলেন। তারপর থেকেই বলতে গেলে জ্যাঠামশাইয়ের কাছেই আমি মানুষ। জ্যাঠামশাই দারুণ মানুষ ছিলেন, আজকাল ওই রকম গুরুজন পাওয়াই মুশকিল। আমার ছোটবেলাটা এত দারুণ কেটেছিল যে এখনও সেই সব দিনের কথা মনে পড়লে মনটা কেমন যেন হয়ে যায়। জ্যাঠামশাই বরাবর মোহনগঞ্জে থাকতেন, জমি জমা দেখাশোনা করতেন, শহর ওনাকে মোটেই টানত না। বছর চারেক আগে তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়লেন। আমি কলকাতা থেকে গাড়ি চালিয়ে ওনাকে দেখার জন্য যাচ্ছিলাম, তখন বুঝতে পারিনি যে আমি জিহাদপুরের ওপর দিয়ে যাচ্ছি। তিন দিন পর কলকাতার পথে যখন আবার রওনা হলাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ জ্যাঠামশাইয়ের অবস্থা মোটেই ভালো নয়, বলতে গেলে এখন তখন অবস্থা। গাড়ি চালিয়ে ফেরার পথে মনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছিল, বারবার ছোটবেলার কথা মনে পড়ছিল, আর ভুলে যাচ্ছিলাম যে ছুটন্ত গাড়ি স্টিয়ারিং ধরে আমি বসে আছি। শীতের সময়, সন্ধ্যে নেমে গেছে অনেক, সোয়েটার জ্যাকেট পরে গাড়ির ভেতরে বসে থাকলেও কনকনে শীত হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছিল। গাড়ির হেডলাইটের আলোয় কুয়াশা ভেদ করে কালো পিচের রাস্তা আবছা দেখা যাচ্ছিল। দিব্যি গাড়ি চালিয়ে আসছি, হঠাৎ দেখি আমার ঠিক সামনে মাথায় ঘোমটা দিয়ে চাদর মুড়ি দেওয়া একটা লোক কোথার থেকে এসে যেন দাঁড়িয়ে পড়ল। লোকটা এতটাই আচমকা সামনে হাজির হলো যে মনে হলো সে ঠিক যেন একটা গাছের মতো মাটি ফুঁড়ে মাথা চাড়া দিয়েছে। ব্যাস, যা হওয়ার তাই হলো। আমি প্রাণপণে ব্রেক কষলাম বটে, স্টিয়ারিংও কাটালাম, কিন্তু কোনো লাভ হলো না। লোকটা এত কাছে দেখা দিয়েছিল যে পৃথিবীর কোনো ড্রাইভারই ওকে বাঁচাতে পারত না। আমার গাড়ি সাপাটে লোকটাকে ধাক্কা মারল, বীভৎস একটা শব্দ হলো, লোকটা কোথায় কাদ হয়ে পড়লো দেখতে পেলাম না। আরও অত্যন্ত হাত দশে গিয়ে তবে আমার গাড়িটা থামল। স্টিয়ারিং কাটানোর ফলে গাড়িটা পিছের রাস্তা ছেড়ে মাটির ওপর নেমে এসেছে, আর আমি হতভম্ব হয়ে চুপচাপ বসে আছি, ভাবছি লোকটা আছে না খতম হয়ে গেছে। একটু পরে যখন কাণ্ডজ্ঞান ফিরে পেলাম তখন দরজার হাতল খুলে গাড়ি থেকে নামার সবে পরিকল্পনা করছি, এমন সময় গাড়ির ভিতর ধপাস ধপাস শব্দ হচ্ছে। এর আগে আমি কখনোই মানুষকে ধাক্কা মারিনি, তাড়াতাড়ি তাকিয়ে দেখলাম কোনো মানুষ লোকজন চোখে পড়ল না, কেউ নেই। হঠাৎ বন্ধ কাছে জানলায় ঠকঠক করে শব্দ হলো, চমকে মুখ ফিরিয়ে দেখি বাঁদিকের দরজার বাইরে চাদর মুড়ি দেওয়া একজন মানুষ সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলো গাছের গুড়িতে ঠিকরে পড়ে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল, তারই আভায় লোকটার মুখ আপছে চোখে পড়ছিল। তাছাড়া কপালের ওপরটায় চাদরের আড়াল থাকার কারণে চোখ দুটো প্রায় দেখাই যাচ্ছিল না, তবে লোকটা বোধহয় পান খাচ্ছিল, কারণ ওর ঠোঁটের কোণ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছিল। লোকটা ইশারায় আমাকে জানলার কাছটা নামাতে বলল। আমার হাত পা থরথর করে কাঁপছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তারপর যা যা হয় সেই সকল কথা মনে পড়ছিল, গণধোলাই, পুলিশের হাতে নাকাল হওয়া, ঘুষ, আরও কি আছে কে জানে। কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে জানলাটা কাছটা নামালাম। সঙ্গে সঙ্গে রুক্ষ কর্কশ গলায় লোকটি বলে উঠল, একটু দেখে চালাতে পারেন না, স্টিয়ারিং হাতে পড়লেই কি জ্ঞান গম্যি হারিয়ে ফেলেন। আমি সাফাই হিসাবে কিছু একটা বলতে গেলাম, কিন্তু ঠোঁট কেঁপে ওঠাটাই সার, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আশ্চর্য, এরপরেও লোকটা বেঁচে আছে। একটা ঠান্ডা ভয় আমাকে ক্রেপ ব্যান্ডেডের মতো জড়িয়ে ধরল, তারপর সেই ভয়টা চুইয়ে চুইয়ে ঢুকে যেতে লাগলো আমার শরীরের ভেতর। কী যে হলো আমার, আচমকা গাড়ি স্টার্ট করে পাগলের মতো গাড়ি চালিয়ে ছুটতে লাগলাম। ধুলো উড়ল, ইঞ্জিনের গোগো শব্দ হলো, ক্ষিপ্র হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি তুলে নিয়ে এলাম রাস্তায়, তারপরে শুধু এক্সিলেটারে চাপ দিয়ে রাখলাম। মনে শুধু একটাই চিন্তা, এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। গাড়িটা আমার কথা শুনেছে, সামনের পিচের রাস্তায় মরিয়া হয়ে গাড়িটা ছুটে চলেছে পিছন দিকে, খোলা জানলা দিয়ে হু হু করে বাতাস ঢুকছিল। আমার প্রচণ্ড শীত করার কথা, কিন্তু আতঙ্কে শীতের কামড়টা টের পাচ্ছিলাম না। হঠাৎ কানের সামনে একটি কথা শুনতে পেলাম, এই যে বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, দেখবেন আবার একটা অ্যাক্সিডেন্ট হবে। আমি চমকে গেলাম, কে বললো কথাটা? চমকে বাঁদিকে মুখ ফিরিয়ে দেখি গাড়ির জানলায় সেই লোকটা,
গাড়ির সঙ্গে সঙ্গে সমান তালে ছুটছে। এক হাতে জানলা নামানো কাঁচটা চেপে ধরে আছে। আমি পাথর হয়ে গেলাম। গাড়ি ঘন্টায় অন্তত 60-70 কিলোমিটার বেগে ছুটছে। লোকটা এত গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে কী করে ছুটছে? এ যে বেন জনসনকেও হার মানায়। সামান্য হেসে লোকটা বলল, আমরা জিহাদপুরের লোক, অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করি। আপনি যে আমার বডির ওপর দিয়ে গাড়িটা চালিয়ে দিলেন, এর বিহিত করবে কে? আমি কোনো জবাব দিতে পারলাম না। রোবটের মতো গাড়ি ছুটিয়ে চললাম। লোকটা জানলার ফ্রেমে আটা ছবির মতো গাড়ির সঙ্গে তাল মিলিয়ে নির্বিকারভাবে ছুটে চলল, আর এক নাগাড়ি ওর প্রতিবাদ জানিয়ে চলল। জিহাদপুরের লোকদের কাছে অন্যায় জুলুম চলবে না, চলবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যায় অবিচারের প্রতিবাদ করতে জানি। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমাদের প্রটেস্ট থাকতে হবে। এমনকি মরে গেলেও আমরা প্রতিবাদ করতে ছাড়ি না। আমাদের জেদ এমনই। লোকটার শেষ কথাটা আমাকে যেন চাবুকের মতো একটা বাড়ি মারল। মরে গেলেও আমরা প্রতিবাদ করতে ছাড়ি না, তার মানে? আমার হাতের কথা স্টিয়ারিংটা আর শুনল না, পলকে বেসামাল হয়ে গেল। গাড়ির পথটা এলোমেলো হয়ে গিয়ে আমি শেষ পর্যন্ত ধাক্কা মারলাম রাস্তার ধারের একটা মোটা গাছের গুঁড়িতে। যে কোনোভাবেই হোক, আমার বাপাটা নিতান্তই অভ্যাসবশত চেপে বসেছিল ব্রেকের ওপর, তাই ধাক্কাটা সেরকম মারাত্মক হয়নি। তালগোল পাকানো শব্দ হলো নানা রকম, ব্রেক কষার ক্যাচক্যাচ আত্মনাদ, আর তার সাথে আমার ভয়ের চিৎকার, আর সবশেষে সংঘর্ষের শব্দ। আমি স্টিয়ারিংয়ের ওপর মাথা ঝুঁকিয়ে হাঁপাচ্ছিলাম। একটু সময় নিয়ে আর চোখে তাকালাম জানলার দিকে। ভেবেছিলাম জানলায় জিয়াদপুরের সেই লোকটাকে আর দেখতে পাবো না। ব্যাপারটা নিশ্চয়ই আমার চোখের ভুল ছিল। এখন সেই অলীক স্বপ্নটা মিলিয়ে গেল। কিন্তু না, লোকটা তখনও জানলায় রয়েছে। ওর মাথার ঘোমটাটা সরে গেছে। এখন ওর মুখটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া জিনিসটা আগে পানের রস ভেবেছিলাম, কিন্তু এখন দেখলাম ওটা পানের রস নয়, ওটা রক্তের রেখা। লোকটার বাগাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, বোধহয় মাথায় চোট পেয়েছে। আমার চিন্তাভাবনা সব জট পাকিয়ে শুধু আতঙ্ক মনে বাসা বাঁধছিল। সেই আতঙ্কের ঠেলায় ডান হাত দিয়ে আমার দিকে দরজাটা খুলে ফেললাম। পালাতেই হবে, যেভাবেই হোক এই ভয়ঙ্কর লোকটার কাছ থেকে আমাকে পালাতেই হবে। দরজা খুলে সবে একটা পা গাড়ির বাইরে রেখেছি। তক্ষুনি লোকটা বকবক করতে করতে এক হেঁচকায় ওর দিকে দরজাটা হাত দিয়ে খুলে ফেলল। দেখুন আমার কি হাল হয়েছে দেখুন, আর আপনি এখন পালাচ্ছেন? খোলা দরজার দিকে তাকিয়ে যা দেখলাম তা যেমন ভয়ঙ্কর তেমনই অবিশ্বাস্য। মাথা থেকে শুরু করে রক্তাক্ত কোমর পর্যন্ত পৌঁছেই লোকটার শরীর শেষ হয়ে গেছে, তারপর শুধু শূন্য। যেন বাতাসে ভর করে একটা অর্ধেক মানুষ রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে গেছিল। চোখ দুটো বোধহয় ভয়ে আতঙ্কে পাগল হয়ে বাইরে ছিটকে বেরিয়ে আসতে চাইছিল। বিশাল হাঁ করে ফেলেছিলাম এক প্রকাণ্ড চিৎকার করে ওঠার জন্যে। ঠিক তখনই লোকটা ঠান্ডা গলায় বলেছিল, দেখেছেন আপনার গাড়ি চাপা পড়ে আমার বডিটা একেবারে দু আধখানা হয়ে গেছে, নিচের অর্ধেকটা সেই অ্যাক্সিডেন্ট জায়গাতেই পড়ে আছে, চলুন দেখবেন, চলুন মিথ্যা বলছে কি না। লোকটা হাত বাড়ালো আমাকে ধরার জন্য। তারপরেই আমি জ্ঞান হারালাম, আমার আর কিচ্ছু মনে নেই। গাড়ির জ্বলন্ত হেডলাইট দেখে স্থানীয় লোকজন আমাকে খুঁজে পেয়েছিল, আর ওরা নাকি কখনোই জিহাদপুর নামটা শোনেনি। সুনীত কাকার গল্প এখানেই শেষ হলো। গল্প শোনার পর আমাদের কেউ আর কোনো কথা বলতে পারলাম না। এতক্ষণ শুনছিলেন লেখক অনিশ দেবের গল্প জিহাদপুরের সেই লোকটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরেকটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর অন্যদের ভালো রাখুন।